কি সমস্যা আপনার বলেন বলেন কি কি সমস্যা কি বলেন না বলেন না বলেন কি বলতে চান অসুবিধা ছিল বাসতে দেন বলেন 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 কি বলতে চান তোমাদের কি আছে কোন না আপনি কোন দায়িত্বে আছেন আমি কোনো দায়িত্বে নেই তাহলে কেন আসছেন অনলাইন কাজ করি কারণ আমাদের মাদের যে স্কেলে চাকরিটা হয়েছিল সেই চাকরিতে এরা প্রশ্ন টেকারে যে সমস্ত অ্যাপের কাজগুলো আপনি কথা বলছেন কেন আজকে তাহলে আপনি মোবাইল ভেরিফিকেশন জন্য আসলে কেন কাজ করছেন কথা বলছেন কেন এই যে আমি আপনাকে দেখাচ্ছি সমস্ত ডিটেইলস আপনাকে দেখাবো আমাদের কাছে আপনি তো কথা বলছেন কেন আপনি কথা বলতে পারেন এখানে ভুল তথ্য দিচ্ছে হ্যাঁ আমি তথ্য সেটা আপনার মা বলবে আপনি বলছেন কেন আপনারা ওয়েট করছেন না তাই আপনি আপনি আপনার ইন্টারেস্টটা কি এখানে না আপনি কথা বলার এখানে না আমরা মিডিয়া বাইরে নেওয়ার সময় আপনি পিছন থেকে কেন কথা বললেন ওয়েট করার আমরা তো আছি আমি তো চলে যাইনি তো আমি তো ওয়েট করছি তো এখানে বয়স কম ধৈর্য ধরে কথা বলবেন আমরা অন্য অন্য বক্তব্য নিতে পারি আপনার যা বলে আপনার মা বলবে সেটি বলবে আপনি বলবেন না এই বিষয়টা অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে কি হয় যে অঙ্গনওয়াড়ি যিনি ওয়ার্কার আছেন তাকে পোষণ ট্র্যাকারের কাজে সহায়তা করার জন্য তার মেয়ে এবং ছেলে বা অন্যান্য সহকারীদের তাদের ফোন থেকেও করে এবং সেক্ষেত্রে তারা সহযোগ করে থাকেন কিন্তু তার মানে এটা নয় যে তারা সেন্টারে আসবে এবং তার মায়ের পরিবর্তে আসবে এবং সেখানে তারা এরকম বাদানুবাদ করবে আমি এরকম একটা অভিযোগ পেয়েছি সে অভিযোগের সত্যতা আমি যাচাই করবো এবং তারপরে যেটা যদি সত্য বলে প্রমাণিত হয় আমি সেখানে দেখবো যে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে এরকম তারা না খালি ভাত আর কি সাদা ভাত আজকে বলা আছে আর শুধু সাদা ভাত শুধু সাদা ভাত শুধু ডিম আর সাদা ভাত ডিম কোথায় ডিম কোথায় দাদার অভিযোগ মাঝে মাঝে ডিম দেন না সমস্যা এখানে দিন 11টা বাজে কোন দিন 12টা বাজে এই বাচ্চারা আমরা নিয়ে আসি এখানে বাচ্চারা এখানে কান্না করে কোনো দিন টাইম আসতে পারে না এখানে আচ্ছা ওরা 10টা টাইম আসতে পারে না 1টা বাজে তিন দুটো বাজে এখন 3টে বাজে এখন দাঁড়িয়ে থাকে তখন কি করছি এখানে দেখেন না মানে খাবার সঠিকভাবে দেওয়া হয় এখানে দেওয়া তো হয় টাইম ছাড়া মানে প্রতিদিন এরকম হচ্ছে কি নাম আপনার আপনার নাম এই এলাকাটার নাম আপনি কোন দায়িত্বে আছেন আমি কোনো দায়িত্বে নেই তাহলে কেন আসছেন অনলাইন কাজ করি কারণ আমাদের মাদের যে স্কেলে চাকরিটা হয়েছিল সেই চাকরিতে এরা প্রশ্ন টেকারে যে সমস্ত অ্যাপের কাজগুলো আপনি কথা বলছেন কেন আজকে তাহলে আপনি মোবাইল ভেরিফিকেশন জন্য আসলে কেন কাজ করছেন কথা বলছেন এখানে এই যে আমি আপনাকে দেখাচ্ছি সমস্ত ডিটেইলস আপনাকে দেখাবো আমাদের কাছে আপনি তো কথা বলছেন কেন আপনি কথা বলতে পারেন এখানে ভুল তথ্য দিচ্ছে হ্যাঁ আমি তথ্য সেটা আপনার মা বলবে আপনি বলছেন কেন আপনারা ওয়েট করছেন না তাই আপনি আপনি আপনার ইন্টারেস্টটা কি এখানে না ঠিক আছে আপনারা 10টা মিনিট ওয়েট করুন আসতে দিন আমি স্যারকে বা ম্যাডামকে ফোন করেছি ওনারা আসছে বলছে 1 ঘন্টা ওয়েট করতে আপনারা এত উত্তপ্ত করছেন যে যেটাকে উত্তপ্ত করছি না তো আপনি আপনি কথা বলার এখানে না ভুল করেছি আপনাদের বক্তব্য যে আমি ভুল করেছি ঠিক আছে ভুল করেছি আমরা বলছি আমরা বড় বড় কথা বলছি কি ভুলটা করলাম আমি আমি কি ভুলটা করেছি আমরা মিডিয়া বাইরে নেওয়ার সময় আপনি পিছন থেকে কেন কথা বলবেন আমি এইটুকু যে আপনারা ওয়েট করছেন না তাই ওয়েট করার আমরা তো আছি আমি তো চলে যাইনি তো আমি তো ওয়েট করছি তো এখানে কি বলে আপনাদের যত রকমের ক্লারিফিকেশন আছে সবাই বসে দিবে এদের কথা শুনবেন তার কথা শুনবেন এরকম কিছু করবি ঠিক আছে একটু ওয়েট করুন এইটুকুই বলার ছিল আপনারা ওয়েট আপনার মেজাজ জায়গাটা বলেন না হবে বুঝলেন ঠিক আছে আপনারা
কথা বলুন একটু বয়স্ক কম ধৈর্য ধরে কথা বলুন আমরা অন্যান্য বক্তব্য নিতে পারি আপনার যা বলার আপনার মা বলবে সিটিবে বলবে আপনি বলবেন না এই বাচ্চা আমার একটা তিন দিনের জ্বর এই যে না আপনি একা না আর পারা আছে উনি আগে আসছে রান্না হয়ে গেছে ডিম আছে মানে সবই ছিল আজকে আমার দেরি হয়েছে এইটাই সমস্যা কই গেল মেয়েরা আসেন দেখি কই ডিম কি কাঁচা ডিম দিচ্ছে কাঁচা ডিম দিচ্ছে আর কিছু দিল না আর কিছু দিল না শুধু ডিম কেন ভাত দেওয়ার কথা তো আজকে ভাত দেই ভাত দেই আমি ভাত তো নাই কেন ভাত নেবেন না সাদা ভাত দিই কি সাদা ভাত নেবেন না না কেন নেবেন না দে সিটু কই গেল সিটু আমি ভাই দিন সিটু কই বাকি হবে আজকে লাগবে এটা ডিম ফকট দিই মানে সাদা ভাত আর হচ্ছে কাঁচা ডিম কাঁচা ডিম আর সাদা ভাত দিচ্ছে কিন্তু সিদ্ধ ডিম দেওয়ার কথা দিদি আজকে তো দেরি হয়ে গেল ওই জন্য মাঝে মাঝে বেশিরভাগই কাঁচা ডিম দেয় কি নাম আপনার কি নাম দিদি আপনার আলিয়া দিদি এই এলাকাটার নাম নমস্কার আমি শীতল কুচি আইসিডিএস প্রজেক্টের সিডিপিও প্রীতম ব্যানার্জি বলছিলাম এরকম একটা অভিযোগ আমার কাছে এসছে ওটা বাগমারা যে প্রাইমারি স্কুল আছে ওটা গোলেনাহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 77 নম্বর সেন্টার তার সেখানে একটা অভিযোগ আছে যে সেখানে যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যিনি আছেন তিনি দেরিতে আসেন এবং হেল্পার যান কিন্তু একসঙ্গে এত লোককে খাদ্য পরিবেশন করে হেল্পারের পক্ষে সম্ভব হয়ে ওঠে না সেখানে আমরা অভিযোগটা পেয়েছি আমরা অভিযোগে তদন্ত করছি আর যিনি ওখানে ওয়ার্কার আছেন তাকে শোকজ করা হয়েছে তিনি যথাযথ উত্তর দেন তার পরবর্তীকালে আমরা উপযুক্ত স্টেপ নেব যাতে এই সংক্রান্ত যে অভিযোগগুলো আছে তার নিরসন হয় এবং যাদের জন্য এই প্রজেক্টটা হওয়া চলছে সেই বেনিফিশিয়ারি যাতে তাদের উপযুক্ত সুবিধা পান এবং সেখানে শিশুদের যাতে সুস্থ বিকাশ হয় সেই ব্যবস্থাই আমরা করব এবং উপযুক্ত ব্যবস্থা নেব যাতে এরকম অভিযোগ আর না হয় সেখানে সাদা ভাত দেওয়া হচ্ছে এবং কাঁচা ডিম দেওয়া হচ্ছে এটা কি সরকারি নিয়মাবলীর মধ্যে পড়ে এটা সরকারি নিয়মাবলীর মধ্যে পড়ে না তাকে সামগ্রীটা তাকে ভাত যেটা আছে সেটা ডালের সহযোগে খিচুড়ি করেই পরিবেশন করতে হবে এবং ডিমটা রান্না করার পরই তাকে দিতে হবে এটা যেটা হয়েছে আমি অভিযোগটা পেয়েছি এবং অভিযোগে আমি তদন্ত করবো যদি অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হবে এবং এই বিষয়টা অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে কি হয় যে অঙ্গনওয়াড়ি যিনি ওয়ার্কার আছেন তাকে পোষণ ট্র্যাকারের কাজে সহায়তা করার জন্য তার মেয়ে এবং ছেলে বা অন্যান্য সহকারীদের তাদের ফোন থেকেও করে এবং সেক্ষেত্রে তারা সহযোগ করে থাকেন কিন্তু তার মানে এটা নয় যে তারা সেন্টারে আসবে এবং তার মায়ের পরিবর্তে আসবে এবং সেখানে তারা এরকম বাদানুবাদ করবে আমি এরকম একটা অভিযোগ পেয়েছি সে অভিযোগের সত্যতা আমি যাচাই করব এবং তারপরে যদি সেটা সত্য বলে প্রমাণিত হয় আমি সেখানে দেখব যে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে এরকম কারণ না হয় স্যার আরও এখানে অভিযোগ যে বেশিরভাগ দিনে সাদা ভাত দেওয়া হয় যেদিন সাদা ভাত দেওয়া হয় সেদিন ডিম দেওয়া হয় না যদি ডিম দেওয়া হয় সেদিন সাদা ভাত দেওয়া হয় না কিন্তু ডিম দেওয়া যায় এ সংক্রান্ত আমি আগেও বললাম যে সাদা ভাত এবং যে কাঁচা ডিমের যে অভিযোগটা এসছে এটা যদি হয় আমি অভিযোগ দেখব যদি সত্যতা প্রমাণিত হয় এটা কখনোই কাম্য নয় তাকে রান্না করা এবং উপযুক্ত নির্দেশ মেনে তাকে খাদ্য পরিবেশন করতে হবে যাতে শিশুটির পুষ্টিগত কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে কেউ যদি এরকম করে থাকে তাহলে তার বিরুদ্ধে ছয় কাঠা জমি সহ বাড়ি বিক্রি গোসাইরহাটে আপনি কি গোসাইরহাট বাজার সংলগ্ন এলাকায় বাড়ি বা জমি কিনবেন ভাবছেন তাহলে আজই আসুন বিষ্ণু দাসের বাড়িতে
বিষ্ণুদাসের ছয় কাঠা জমি সহ বাড়ি বিক্রি হবে। এই বাড়িতে ছাদওয়ালা একটি রুম রয়েছে, তার পাশাপাশি দুটি শোবার ঘর, একটি রান্নাঘর, জিনিসপত্র রাখার গোডাউন, মন্দির এবং ফাঁকা কিছুটা জমি রয়েছে। যদি কোনো ব্যক্তি এই জমি সহ ছাদওয়ালা বাড়িটি কিনতে চায় তাহলে যোগাযোগ করুন বিষ্ণুদাসের সঙ্গে। বিষ্ণুদাসের বাড়ির ঠিকানা গোসাইহাট বাজার থেকে আকরাহান মোড়, সেখান থেকে সোজা ঝন্টুর মোড়, ঝন্টুর মোড় থেকে দক্ষিণ দিকে কিছুটা এগোলে বিষ্ণুদাসের বাড়ি। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন বিষ্ণুদাসের সঙ্গে, তার যোগাযোগ নম্বর 8653673366 অথবা 8597315394। আবারও জানিয়ে রাখছি 8653673366 অথবা 8597315394 এই নম্বরে। ধন্যবাদ।